আসসালামু আলাইকুম, বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই জানাব সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাহি, অনেক কথা বলার আছে। ভিডিওটিতে থাকছে নিজের পোস্টে নিজেরই কমেন্ট, ফেসবুকে ট্রোল। আরও থাকছে মৌসুমীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছিলেন মুরাদ। তাই গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে ভিডিওটি কোনো রকম না টেনে শেষ অবধি দেখার অনুরোধ করছি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাহি, অনেক কথা বলার আছে। চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, ওমরা থেকে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে 30 সেকেন্ডের মতো হলেও দেখা করতে চান। তিনি বলেন, ওমরা থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া, আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 30 সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই, অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব, আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না। এদিকে নিজের পোস্টে নিজেরই কমেন্ট, ফেসবুকে ট্রোল। সম্প্রতি বিতর্কিত বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপের জেরে ডক্টর মুরাদকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার 7ই ডিসেম্বর তিনি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার আগে দুপুরের দিকে ক্ষমা চেয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন। লিখেন, আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা বোনেদের মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী, মমতাময়ী মা, দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা চরণেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নেব আজীবন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এর ঘণ্টা তিনেক পর নিজের পোস্টে নিজেই মন্তব্য করেন মুরাদ। লিখেন, ভুল করে সবাই নিজের ভুল মেনে নেওয়ার সততা দেখায় না, আল্লাহ আপনাকে সঠিকভাবে ফিরিয়ে আনুন সকলের মাঝে। এদিকে নিজের পোস্টে নিজেই কমেন্ট করে হাস্যরসের পাত্র হয়েছেন মুরাদ হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এরই মধ্যে ট্রল শুরু হয়েছে। তার মন্তব্যে 11,000 হাহা রিয়েক্ট ও 2,000-এর বেশি রিপ্লাই জমা পড়েছে। প্রশ্ন উঠেছে, মুরাদ হাসানের পেজটি আসলে কে বা কারা চালাচ্ছেন? অন্যদিকে মৌসুমীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন মুরাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে মন্ত্রীর সভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই মঙ্গলবার 7ই ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রীর সভা থেকে পদত্যাগ করেছেন তিনি। সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া এই প্রতিমন্ত্রীকে নিয়ে বিতর্কের শেষ নেই। সম্প্রতি ডক্টর মুরাদ হাসান একের পর এক বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগে ভাইরাল হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে বর্ণবিদ্বেষী এবং নারীর প্রতি অপমাননাকর বক্তব্য করেন ডক্টর মুরাদ। এরপর চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মুরাদের অশ্লীল কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একই সময় সোশ্যাল মিডিয়াতে আসা আরেকটি ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রলীগ নেত্রীদের নিয়েও অপমাননাকর কথা বলতে দেখা যায় মুরাদকে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নায়িকা মাহিয়া মাহি কিংবা জাইমা রহমানই নয়, তার আপত্তিকর মন্তব্যের শিকার হয়েছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা মৌসুমীও, তাও একবার নয় দুইবার। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন সিনেমা প্রেমীরাও, তবে এই বিষয়টি সেভাবে প্রকাশ্যে আসেনি। গত অক্টোবরের শেষ সপ্তাহে স্বপ্নের রাজকুমার সিনেমার মহরতে ডক্টর মুরাদ হাসান বলেন, অসাধারণ একটি ছবি, কেয়ামত থেকে কেয়ামত, সুপার ডুপার হিট, মৌসুমী এখনও অভিনয় করছেন, সবই ভালো, শুধু ওয়েটটা কমাতে হবে। ফিল্মে যারা অভিনয় করবেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, ওয়েটটার দিকে নজর রাখবেন। বিষয়টি নিয়ে আরও ব্যঙ্গাত্মকভাবে কথা বলেন এই রাজনীতিবিদ। এরপর গত 30শে নভেম্বর ময়ূরাক্ষীর মহরতে প্রতিমন্ত্রী বলেন, এর আগে মৌসুমীকে নিয়ে কথা বলেছিলাম, অনেকেই মাইন্ড করেছেন, মৌসুমীকে টার্গেট করে বলেছি তা তো নয়, আমি সবাইকে বলেছি একজন নায়িকার ওয়েট কন্ট্রোল করতে হবে, নায়িকার ভূমিকায় কেউ যদি এমন মোটাসোটা হয় এতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়। সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্যের কারণে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন ডক্টর মুরাদ হাসান। তার সঙ্গে যুক্ত হয় চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনা। সেখানে তিনি মাহিকে উদ্দেশ্য করে ধর্ষণের হুমকি ও আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাকে তুলে নিয়ে আসার হুমকি দেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আসসালামু আলাইকুম।